আমরা এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্যাডোতে। শ্যাডোতে কিন্তু দুধ দাম তো একটি শরবত পাওয়া যায়। এই শরবত ভাই, আরে ভাই এত চাওয়াবাজি করতেছেন কোন বিষয়ে? আরে ভাই শ্যাডো শরবত, শ্যাডো শরবত, আরে এটা তো সবাই জানে, অনেক জনপ্রিয়। হ্যাঁ ভাই খেয়েছেন নাকি? খাবো, আজকে আপনার থেকে খাবো, স্পন্সর আপনি, চলেন খেয়ে আসি। শরবত কোথায় পাওয়া যায়? আর শরবত নিয়ে কথা বলা, সবাই জানে যে এখানকার বিখ্যাত হচ্ছে শরবত হচ্ছে শ্যাডোর, ক্যাম্পাসের শ্যাডো। চলেন খাই। আসলেই মামা দুইটা শরবত, মামা দুইটা শরবত দিয়ে আনতো। দর্শক এটা হচ্ছে বিখ্যাত শ্যাডোর সেই শরবত। এই শরবত কিন্তু এতই মজা যে আমি কিন্তু দুইটা নিয়ে এসেছি, লোভ সামলাতে পারলাম না। সো আমার সাথে কিন্তু আজকে আছে রাশেদ ভাই মিরাক্কেলের। সো তিনিও কিন্তু আমার সাথে এই শরবত খেয়ে জানাবেন যে কেমন এই শরবতটা। কিন্তু ভাকি আপনি রাজা বাদশাহ হন নাই, বুঝলেন? কেন রাজা বাদশাহ হলে কি হতো? মনে করেন হচ্ছে আপনার একটা রানী আছে, হরিণ শিকার করতে গেলেন, হঠাৎ কাউকে দেখে ফেললেন, বললেন এই মেয়েটা এত সুন্দর যে লোভ সামলাতে পারিনি, রাজি নিয়ে আসলাম। রিস্ক আছে। ওকে আমি একটা শরবত চেখে নিচ্ছি, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি যে এই গরমে এই ধরনের যে বরফওয়ালা তারপর হচ্ছে লেবুওয়ালা ঠান্ডা শরবত খেতে কিন্তু দারুণ। এবং এই শ্যাডোর শরবত কিন্তু হচ্ছে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকেও আসলে দূর দূরান্ত থেকে এই শরবত খেতে আসে, এতটাই বিখ্যাত হচ্ছে। হ্যাঁ এই গরমে আসলেই আমার হচ্ছে রিলিফ লাগতেছে, জাস্ট দুই চুমুক দিয়েছি, দুই চুমুকই কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আর ভালো বরফটা ভালো পাইনছা? আচ্ছা না, তবে হচ্ছে এখানে মনে হচ্ছে মিষ্টি হচ্ছে একটা মিষ্টির কোনো একটা মিক্স দিয়েছে, যার কারণে একটু অন্যরকম, এটা চিনি চিনি মনে হচ্ছে না, অন্যরকম লাগছে। বিষয়টা হচ্ছে কি যে সাধারণত চিনি দিলে বোঝা যায় এটা চিনি। হ্যাঁ হ্যাঁ, আমার কেন জানি মনে হচ্ছে যে শরবতের বানানোর টেকনিকটা এত মানে হচ্ছে পোক্ত হাতে হয় যে আসলে যে এটা একটা ভিন্ন ধরনের স্বাদ তৈরি করে। এই মুহূর্তে আমার তাই মনে হচ্ছে যে এটাকে আমি আসলে লেবুর শরবত ধরবো নাকি মিষ্টি শরবত ধরবো নাকি ঠান্ডা, হচ্ছে বিষয়টা একটা কনফিউজড কাজ করে। তা আমি এই শরবতের নাম দিব হচ্ছে কনফিউজড। হ্যাঁ আবেদনময়ী কনফিউজড। আচ্ছা এই শরবত কিন্তু হচ্ছে শুধুমাত্র এখন না, বরঞ্চ এটা কিন্তু 10-20 বছর 30 বছর আগেও অনেক বেশি জনপ্রিয় ছিল। সো আজকে আমরা এই শরবতটা রিভিউ করলাম, আপনি যদি চান আপনি চলে আসতে পারেন ঢাকা ইউনিভার্সিটির শ্যাডো, সবাই চিনে, জিজ্ঞেস করলে চলে আসবেন। সাধারণত আমরা টিএসসিতে আসি, টিএসসি থেকে হাঁটা পথ। সো এখানে এসে আপনি শরবতটা টেস্ট করে দেখতে পারেন। আমি আমার কাছে ব্যক্তিগতভাবে এই গরমের কারণে হোক যার কারণেই হোক এই শরবতটা আমার কাছে খুব দুর্দান্ত মনে হচ্ছে। এই মুহূর্তে খেতে আমার খুবই ভালো লাগছে, আমি খেতে থাকি, ভাইয়ের সাথে গল্প করতে থাকি। আপনারা যারা নেক্সট বার শরবত খেতে আসবেন অবশ্যই কমেন্টে জানান যে কারা কারা আসতে চান, তাদেরকে নিয়ে আমরা এখানে আসবো শরবত। ওকে ভাইয়ের সাথে দেখা করার, স্পন্সর দেখা করারও কিন্তু একটা অপরচুনিটি চলে আসলো। সো আপনারা যারা এই ভিডিও দেখছেন এখনই কমেন্ট করে ফেলুন, আপনাদের নিয়ে আরেকদিন চলে আসবো এইখানটাতেই শ্যাডোতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সাথেই থাকুন।